সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পুষ্টিবিদ নাহিদা আহমেদ। রমজান মাস আত্মশুদ্ধি সিয়াম সাধনার মাস অন্যান্য 11টি মাস অপেক্ষা একেবারেই ভিন্ন, কেননা অন্যান্য 11টি মাসে আমরা দিনের অংশে বেশিরভাগ খাবার গ্রহণ করি আর রাতের অংশে খাবার গ্রহণটা কমিয়ে দেই, বা রাতের অংশে তুলনামূলক কম খাবার গ্রহণ করি, বা পুষ্টিবিদেরা আমরা এটা বলে থাকি দিনের বেলায় খাবারটা গ্রহণ করবেন, রাতের বেলা বা বিকেল সন্ধ্যাকালীন সময় থেকে খাবার গ্রহণের পরিমাণ কমিয়ে দিতে হবে। কিন্তু রমজান মাসে ঘটে এর পুরো বিপরীত ঘটনা। রমজান মাসে দেখা যায় যে আমরা ইফতার থেকে সেহরি পর্যন্ত যে সময়টিতে খাবার গ্রহণ করি, সেই সময়টিতে অন্যান্য সময়গুলোতে আমরা খাবার গ্রহণ কমিয়ে দিই। সেই জন্য এই রমজান মাসে শারীরিক বিভিন্ন জটিলতা অনেকেই ফেস করে থাকেন, অনেকের অ্যাডজাস্ট করতে সমস্যা হয়, অনেকের অস্বাস্থ্যকর খাবারের জন্য অ্যাসিডিটি, বদহজম, কোষ্ঠকাঠিন্যজনিত সমস্যা, হজমে গণ্ডগোল, এই জাতীয় সমস্যা কিন্তু দেখা দিয়ে থাকে। সেজন্য রমজান মাসে অবশ্যই স্বাস্থ্য এবং সুষম খাবার গ্রহণ করার কোনো বিকল্প নেই। রমজান মাসে ইফতারটি কেমন হবে আজকে সেই বিষয়টি নিয়ে কথা বলবো, কেননা ইফতারে আমরা বিভিন্ন ধরনের চটকদার মশলাদার ডুবো তেলে ভাজা বিভিন্ন ধরনের খাবার গ্রহণ করি, যেই খাবারগুলো গ্রহণ করার ফলে আমাদের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়। বাইরে থেকে কিনে নিয়ে আসা যে খাবারগুলো গ্রহণ করি, সেগুলো অতিরিক্ত গ্রহণ করলে সেগুলো আপনার কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয়, হৃদরোগের ঝুঁকি তৈরি করে দেয়, যে বিষয়টি সম্পর্কে আমরা অনেকেই জানি না। বাইরে থেকে কিনে আনা খাবারগুলো যেহেতু মুখরোচক মনে হয়, সেজন্য আমরা কম বেশি সকলেই বাড়িতে তৈরি করলেও চেষ্টা করি বাইরে থেকে কিছু আইটেম কিনে নিয়ে আসার জন্য, যে আইটেমগুলোই আপনাকে বিভিন্ন রোগের দিকে ঝুঁকিয়ে দিচ্ছে। এজন্য অবশ্যই আপনাকে সচেতনভাবে বিষয়গুলো হ্যান্ডেল করতে হবে, ইফতারের খাবারগুলো বাড়িতে তৈরি করে নিতে হবে। বাড়িতে তৈরি করলেও অতিরিক্ত ডুবো তেলে ভাজা খাবার এড়িয়ে চলতে হবে। ডুবো তেলে ভাজা খাবারগুলো চেষ্টা করবেন সপ্তাহে প্রতিদিন না রেখে একদিন পরপর রাখার জন্য, আর যদি প্রতিদিনও রাখেন তাহলে একটি বা সর্বোচ্চ দুটি আইটেম রাখবেন। প্রতিদিন কিন্তু অনেকগুলো আইটেম, টেবিল ভরা ভাজা পোড়া খাবার, এই বিষয়টি কিন্তু করা যাবে না, তাহলে স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে। ইফতারকে সবসময় বলি দুটি সেগমেন্টে ভাগ করে নিতে। দুটি সেগমেন্ট বলতে আমি বোঝাচ্ছি, ইফতার যখন খুলবেন তখন একটি খেজুর মুখে দিয়ে খুলবেন, তারপরে এক গ্লাস নর্মাল রুম টেম্পারেচারে রাখা পানি পান করে নেবেন, সাথে বিভিন্ন ফলের জুস অথবা র ফল রাখতে পারেন, বা যে ফলগুলো আমরা খাই সেগুলো রাখতে পারেন। কিন্তু অনেকে ইফতার গ্রহণ করার পরে অতিরিক্ত চিনি দিয়ে শরবত গ্রহণ করে, যে বিষয়টি করা যাবে না, এটিও আপনার স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। ইফতার শুরু করার জন্য সবথেকে বেস্ট আইটেম হচ্ছে খেজুর আর নর্মাল রুম টেম্পারেচারে রাখা পানি। এই খাবারগুলো গ্রহণ করে আপনি যদি সালাত আদায় করে এসে আপনার ইফতারের অন্যান্য আইটেম গ্রহণ করেন, সেটি কিন্তু আপনার জন্য তুলনামূলক অনেক বেশি স্বাস্থ্যকর হবে। এখন ওই আইটেমগুলোর মধ্যে কী থাকতে পারে? ওই আইটেমগুলোর মধ্যে আপনি রাখতে পারেন দই চিরা কলা, আপনি হালিম রাখতে পারেন, আপনি চাইলে ভাত রুটি সবজি মাছ মাংস এগুলোও রাখতে পারেন। কিন্তু আমাদের ইফতারের ট্রেডিশনাল খাবার হচ্ছে ছোলা ভাজা পোড়া মুড়ি, এইগুলো। এই খাবারগুলো কি একটু হেলদি ওয়েতে ট্রান্সফার করে রাখলেই সেগুলো কিন্তু আপনার জন্য খুব ভালো হয়। যেমন ছোলাটিকে ভুনে নেওয়ার পরিবর্তে ছোলাটিকে সেদ্ধ করে নিয়ে সাথে শশা টমেটো লেবু ধনিয়া পাতা কাঁচামরিচ এগুলো দিয়ে যদি সালাদের মতো তৈরি করেন, সাথে একটি বা দুটি ভাজা পোড়ার আইটেম রাখেন, তাহলে কিন্তু সেটি আপনার জন্য সুষম এবং সুস্বাস্থ্যকর হয়ে যাচ্ছে, সেটি আপনার জন্য কোনো জটিলতা তৈরি করবে না। পাশাপাশি ইফতারে আপনি দুধ দিয়ে ডিম দিয়ে পুডিং তৈরি করে রাখতে পারেন, আপনি চাইলে বিভিন্ন ফলের সংমিশ্রণ ঘটিয়ে ফালুদা বা কাস্টার্ড এগুলোও কিন্তু তৈরি করে রাখতে পারেন। কিন্তু সবগুলোই হোমমেড ম্যাটেরিয়ালস বা হোম ঘরে তৈরি উপকরণ দিয়ে অবশ্যই তৈরি করার চেষ্টা করতে হবে। ইফতারে পর্যাপ্ত পরিমাণে পানি বহুল পানি সমৃদ্ধ ফলমূল শাকসবজিকে প্রাধান্য দিতে হবে, আর অবশ্যই চেষ্টা করতে হবে ইফতারে ঘরে তৈরি খাবার গ্রহণ করার জন্য। আমি বারবারই বিষয়টি বলছি, কেননা বাইরে থেকে কিনে আনা খাবারগুলো স্বাস্থ্য ঝুঁকির অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। যে স্বাস্থ্য ঝুঁকিগুলো আমরা তৎক্ষণাৎভাবে বুঝতে না পারলেও সেগুলো কিন্তু ধীরে ধীরে আপনার শরীরে আত্মপ্রকাশ শুরু করে, আপনাকে বিভিন্ন ধরনের ঝুঁকির মুখে ঠেলে দেয়। তো দর্শক, যে টিপসগুলো বললাম আশা করি সেগুলো মেনে চলার চেষ্টা করবেন। ধন্যবাদ।